রেন্টের জন্য ফ্ল্যাট খুঁজছেন? যদি এরকম হয়, ফ্ল্যাটের জায়গায় ধরুন একটি ইন্ডিপেন্ডেন্ট বাড়ি হয়ে গেল 3 BHK। আপনার কি গার্ডেনিং করার খুব শখ? সো আপনি যদি গার্ডেনিং করার শখ থেকে থাকে, তাহলে এই প্রপার্টিতে কিন্তু আপনি একটা গোটা টেরেস পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি হোল রুফটা নিয়ে কিন্তু আপনি গার্ডেনিং করতে পারবেন, যেখানে আপনি নিচে একটি কার পার্কিং পেয়ে যাবেন কভার্ড। তাহলে এই ভিডিওটা আপনার জন্য একটি দারুণ অপশান হতে চলেছে। আপনারা যারা রেন্টের জন্য ফ্ল্যাট খুঁজছেন, তারা অনেকেই হয়তো ফ্ল্যাট দেখছেন, বাট আজকে এই ভিডিওর মধ্যে আমরা একটি এরকম একটি ভিডিও আপনাদেরকে কভার করব, আপনাদেরকে দেখাবো, যেখানে আপনি নিজের মতো করে থাকতে পারবেন। এরকমই একটি ইন্ডিপেন্ডেন্ট বাড়ি আপনাদের জন্য রেন্টের জন্য নিয়ে চলে এসেছি খুবই কম বাজেটের মধ্যে। এবং যদি লোকেশনের কথা বলি, তাহলে আপনি এখান থেকে কিন্তু মেট্রো কানেক্টিভিটি উইদিন 5 মিনিটের মধ্যে পেয়ে যাবেন, এবং এখান থেকে সিটি সেন্টার এবং চিনার পার্ক উইদিন 5 to 7 মিনিটের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন। সো আজকে আমরা চলে এসেছি কলকাতা নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 এর কাছে। এখান থেকে চিনার পার্ক, নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 এবং ইকো পার্ক খুবই কাছে। এবং আপনি যদি আইটি সেক্টর থেকে বিলং করে থাকেন আর আপনি নিউ টাউনের মতো জায়গায় রেন্ট খুঁজছেন, তাহলে আপনার জন্য কিন্তু এই লোকালিটি এবং এই লোকেশনটা আপনার জন্য একটি আইডিয়াল লোকেশন হতে পারে। বিকজ এখান থেকে নিউ টাউনের সমস্ত রকম আইটি সেক্টর আপনি উইদিন 15 মিনিটসের মধ্যে আপনি কিন্তু কভার করতে পারবেন। ভিডিওতে নিউ হলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। আপনারা যদি আমাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা আপনাদের প্রপার্টি সেল এবং রেন্টের ক্ষেত্রে প্রপার্টির প্রমোশন করতে চান, প্লিজ আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে, আপনারা প্রমোট করতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে। সো চলুন আমরা আর দেরি না করে এখনই দেখে নিই। সো এই হচ্ছে, আপনারা দেখছেন, এই হচ্ছে বাড়ি যেটা রেন্টে দেওয়া হবে। এখানে ঠিক নিচে এটা একটি কভার্ড পার্কিং আছে, আপনি যে কোনো কার এখানে রাখতে পারবেন, সঙ্গে আপনি টু হুইলার পার্কিংও এখানে একসঙ্গে রাখতে পারবেন। আর G+1 কনস্ট্রাকশন, এখানে আপনার ফার্স্ট ফ্লোর এবং টপ ফ্লোরে আরও একটি 1 BHK আপনি পেয়ে যাচ্ছেন। টোটাল 3 BHK আপনি পাচ্ছেন, সঙ্গে 3টে বাথরুম পাচ্ছেন, কিচেন প্লাস ডাইনিং কাম লিভিং স্পেস আপনি এটা রেন্টের জন্য পেয়ে যাচ্ছেন। একদম মেইন রোড লোকালিটি খুব সুন্দর, আপনারা দেখছেন এই হচ্ছে মেইন রোড। রাইট হ্যান্ড সাইডে গেলে আপনি চিনার পার্ক চলে যাবেন, আর লেফট হ্যান্ড আপনি সোজা গেলে একটু এগিয়ে গেলেই আপনি পৌঁছে যাবেন অ্যাকশন এরিয়া 2 এবং সিটি সেন্টার 2 এবং আপকামিং মেট্রো স্টেশন খুব কাছে এখান থেকে। এই হচ্ছে মেইন এন্ট্রান্স, আমরা যখন এন্ট্রি করছি তখন ইস্ট থেকে সাউথের দিকে এন্ট্রি করছি। সো আপনারা দেখছেন এটা একদম মেইন এন্ট্রান্স, আর ঠিক পাশেই স্টেয়ারকেস দেখতে পাচ্ছেন আপনারা। আর ঠিক এন্ট্রি করে লেফট হ্যান্ড সাইডে কিন্তু এখানে একটা বড় সাইজের, বিগ সাইজের একটি কিন্তু পার্কিং পেয়ে যাচ্ছেন আপনি। একটা ফোর হুইলার রাখার পরেও আপনি এখানে টু হুইলার কিন্তু রাখতে পারবেন, এটা একটি বড় সাইজের পার্কিং। আপনি একেবারে সেপারেটলি এন্ট্রি করলেন, এটা ঠিক গ্রাউন্ড ফ্লোরের ব্যাক সাইডের আলাদা এন্ট্রান্স আছে, যেটা অফ থাকবে পুরোপুরি। আপনি সেপারেটলি এন্ট্রি করবেন, এন্ট্রি করে ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছেন আপনি। আপনারা দেখছেন ফ্লোরিং কিন্তু এখানে মার্বেল করা আছে। আমি ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন শুরাক করা আছে, তারপরে সেকেন্ড ফ্লোর এখান দিয়ে চলে যাবেন আপনি। সো আমি যখন ফার্স্ট ফ্লোরে এন্ট্রি করছি, ঠিক নর্থ থেকে সাউথের দিকে এন্ট্রি করছি, এন্ট্রি করার পরে এটা হচ্ছে লিভিং এরিয়া, একদম নিউলি রেনোভেট হয়েছে, এটা নিউলি কালার করা আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এন্ট্রি করে আপনি এখানে ব্যালকনি পেয়ে যাচ্ছেন, এই হচ্ছে বড় সাইজের একটি ব্যালকনি, আশেপাশে ওভারলুকিং আপনি দেখতে পাবেন মেইন রোড। আর এরপরে আমরা ঠিক লিভিং এরিয়া হয়ে আমরা চলে যাব ওদিকটা। আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু এখানে লফটের প্রভিশন আছে, এখানে লফট করা আছে, এই জায়গাগুলোতে লফট করা আছে। আর ঠিক ড্রয়িং কাম লিভিং এরিয়াটা আমি যদি এখান থেকে দেখাই, ঠিক এরকম। তারপরে আমি সোজা চলে যাচ্ছি ডাইনিং স্পেসটা, কিচেনের সঙ্গে এখানে ডাইনিং স্পেস করা আছে আপনারা দেখছেন, এটা কিন্তু সেমি ফার্নিশ, এই হচ্ছে মডুলার কিচেন। আমি ঠিক এদিক দিয়ে লিভিং এরিয়া হয়ে আসলাম, আপনারা এখান থেকে যদি আসেন বিভিন্ন জায়গায় কিন্তু এখানে লফটের কাজ করা আছে। আর এটা হচ্ছে কিন্তু ডাইনিং স্পেস, আপনারা দেখুন ওখানে একটা বেসিনের পয়েন্ট করা আছে, নিউলি কালার করা আছে।
খুব ওয়েল মেনটেন্ড আপনারা বাড়িটি পেয়ে যাবেন। আর দুটো বা বেডরুমের সঙ্গে কিন্তু দুটোতেই অ্যাটাচ টয়লেট আপনি পেয়ে যাচ্ছেন। রুমের সাইজ খুব ভালো, 11x12 এই ধরনের রুমের সাইজ। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলে, আপনি দেখতে পাচ্ছেন এটা অ্যাটাচ বাথরুম। সাউথ ওপেন আছে কিন্তু এখানে, প্রত্যেকটা জায়গা থেকে আপনি সাউথ ওপেন পাবেন। আর এই হচ্ছে সেকেন্ড নাম্বার বেডরুম, সেকেন্ড নাম্বার বেডরুমেও আপনি ওপেন পেয়ে যাচ্ছেন সাউথের দিকটা, আপনি যথেষ্ট হাওয়া পাবেন এখানে। আর আপনি দেখুন বেডরুমের মধ্যে কিন্তু এখানে ড্রেসিং টেবিল আর এখানে কিন্তু প্রভিশন আছে, এবং নিচে লফটের প্রভিশন আছে। এর সঙ্গে আপনি অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন, আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, খুব বড় সাইজের আপনারা দেখুন। এখানে কিন্তু আপনার বেসিনের প্রভিশন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব স্পেসিয়াস ওয়াশরুম। আর ঠিক পেছন দিকটা আপনারা দেখুন, এখানে ওপেন স্পেস পেয়ে যাচ্ছেন এদিকটা, এদিকটা তো পুরোটাই আপনি সাউথ পেয়ে যাচ্ছেন। এই উইন্ডো খুলে রাখলে কিন্তু আপনি সাউথের প্রপার হাওয়া কিন্তু আপনি পেয়ে যাবেন। সো এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে আপনি 2 BHK, একটি কিচেন এবং দুটি বাথরুম পেয়ে যাচ্ছেন, প্লাস লিভিং কাম ডাইনিং স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। দুটো সেপারেটলি আলাদা করে আপনি রাখতে পারবেন। সো একদম মেইন রোডের পাশেই আপনাদেরকে আমি দেখালাম, মানে এখান থেকে জাস্ট চিনার পার্ক আপনি উইদিন 5 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যাবেন। আর নিউ টাউন একদম পাশেই, সিটি সেন্টার, এখান থেকে আপনি উইদিন 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। আপনারা দেখুন এই যে ছাদটা পাচ্ছেন, এটা কিন্তু টোটালি মানে আপনি গার্ডেনিং করতে পারবেন আপনার মতো করে, যদি আপনি ফার্স্ট ফ্লোর এবং টপ ফ্লোরটা নিয়ে নেন রেন্টে। এইখানে দেখুন টপ ফ্লোরে কিন্তু একটা অ্যাডিশনাল, আপনারা কিন্তু একটা পুজো রুমও পেয়ে যাচ্ছেন এখানে। ওদিকে একটা কমন ওয়াশরুম আছে, আমি দেখাবো। আর এই হচ্ছে টপ ফ্লোরের আরেকটি বেডরুম, মেন 3 বেডরুম আপনি কিন্তু পাচ্ছেন। বেডরুমের সাইজও ভালো, স্ট্যান্ডার্ড সাইজ। এই হচ্ছে ব্যালকনি, এখানে একটি ওয়াটার কানেকশন করা আছে। এই হচ্ছে বেডরুম, উপরটা কিন্তু ফল সিলিং করা আছে এখানে, মানে রুফটা কিন্তু হিট হওয়ার কোনো জায়গা নেই, পুরোটাই ফল সিলিং করা আছে। আর এই হচ্ছে কমন ওয়াশরুম আমি দেখাচ্ছি। আপনারা চাইলে ওপরটাতেও যেতে পারেন, এখানে এখানে স্টেয়ার করা আছে লোহার। সো আপনারা যদি সাইট ভিজিট করতে চান, আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে সাইট ভিজিট করতে পারেন। সো সব শেষে যদি আমি রেন্টের কথা বলি, এই 3 BHK মানে 3টে বেডরুম 3টে বাথরুম, একটি অ্যাডিশনাল পুজো রুম আপনাদেরকে দেখালাম, এবং লিভিং কাম ডাইনিং স্পেস, সব কিছু মিলিয়ে এন্টার ফার্স্ট ফ্লোর থেকে নিয়ে টপ ফ্লোর পর্যন্ত এই বাড়িটা আপনি কিন্তু উইদিন 22,000-এর মধ্যে রেন্ট পেয়ে যাচ্ছেন। ইয়েস, 22K-এর মধ্যে আপনি এন্টার ফার্স্ট ফ্লোর থেকে নিয়ে টপ ফ্লোর পর্যন্ত, প্লাস নিচে একটি পার্কিং নিয়ে আপনি 22K-তে রেন্ট পেয়ে যাচ্ছেন এটা। আমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের কোনো প্রপার্টির প্রমোশন করাতে চান, আমাদের ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।